হাই বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে দেখাবো কী করে অক্ষাংশ নির্ণয় করবেন কারণ অনেক ক্ষেত্রে অক্ষাংশ নির্ণয় করতে গিয়ে অনেক ভুল করেন সেই কারণেই আজকের এই ভিডিও তো চলুন শুরু করি দেখুন অক্ষাংশ কথাটার অর্থ কী অক্ষাংশ দেখুন কথাটা হল অক্ষাংশ অর্থাৎ বলা হচ্ছে কি অক্ষের অংশ অক্ষের অংশ থেকে কথাটা এসছে অক্ষাংশ দেখুন অক্ষ বলতে আমরা জানি পৃথিবী পৃথিবীকে পূর্ব পশ্চিমে বিস্তারকারী যে বৃত্তাকার রেখাগুলো আছে সেগুলোকে আমরা রেখা বলি মাঝখানে জিরো আছে তারপরে বেড়ে বেড়ে বিন্দুতে অর্থাৎ উত্তর মেরুতে নব্বই ডিগ্রি এবং দক্ষিণ মেরুতে নব্বই ডিগ্রি পর্যন্ত রেখা গেছে তো অক্ষাংশ হলো কি ধরুন এই জায়গায় এইখানে কোনো একটা জায়গার মান কৌণিক মান কত হবে সেইটা হলো অক্ষাংশ তো কি করে পাবো দেখুন ধরুন এটা পৃথিবী তো পৃথিবীর পৃথিবীর মাছ বরাবর আমি কি করলাম নিরক্ষরেখাটাকে আঁকলাম মাছ বরাবর আমি নিরক্ষরেখা কারণ বৃত্তাকার যার মান কত জিরো ডিগ্রি আর এইটা হলো পৃথিবীর সেন্টার যা আমি দ্বারা সি লিখে ইন্ডিকেট করলাম এবার অক্ষাংশ নির্ণয় করতে বলা হচ্ছে আমি বলেছি কি যে এখানে রয়েছে নব্বই ডিগ্রি এখানে রয়েছে নব্বই ডিগ্রি তাহলে ধরুন এই জায়গাটার মান নির্ণয় করবো কী করে এইটা ধরুন কোনো পি পয়েন্ট দেওয়া থাকলো এই পি বিন্দুর মান কত অর্থাৎ এই বরাবর এসছে অক্ষরেখাগুলো এই জন্য অক্ষাংশ কথাটা এসছে তো আমাকে কী করতে হবে এই পৃথিবীর সেন্টার থেকে নিরক্ষরেখা বরাবর একটা দাগ অঙ্কন করতে হবে ধরুন একটা তরমুজ তরমুজের মিডিল থেকে কেটে দিলেন তাহলে কী হবে তরমুজের কেন্দ্র থেকে সেই যে এই অংশটা পাচ্ছে অর্থাৎ তরমুজের হাফ কেটে দিলে এই রকম অংশ এখান থেকে আমি বৃত্তের বাইরের অংশ অর্থাৎ পরিধি যে আছে এই পর্যন্ত একটা দাগ টানলাম যেটা আমি সি থেকে জিরো ডিগ্রি এটা কোনো একটা মান এ লিখছি সি থেকে এ পর্যন্ত একটা দাগ টেন যেটা তরমুজের কেন্দ্র থেকে এই বাইরে অংশ পর্যন্ত এরপরে কি আমাকে পি বিন্দুর মানটাকে বের করতে হবে কি করতে হবে সেন্টার থেকে আরেকটা রেখা টানবো যেখানকার মানটা বের করতে হবে তাহলে আমি কি করছি ধরুন এইখানে পি এবার সেন্টার থেকে পি পর্যন্ত একটা দাগ টান এখানেও আমি সেইটাই করেছি যে সেন্টার থেকে পি পর্যন্ত একটা দাগ টেনেছি তাহলে এইখানে এইখানে একটা থিটা কোন বা কৌণিক মান সৃষ্টি হয়েছে এইটাই হলো ধরুন তিরিশ ডিগ্রি তাহলে অক্ষাংশ হবে কত তিরিশ ডিগ্রি এইভাবেই কিন্তু আমি অক্ষাংশ নির্ণয় করব কি করেছি পৃথিবীর ঠিক কেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর একটা দাগ টেনেছি যেটা এই জিরো ডিগ্রি প্রান্ত পর্যন্ত পৌঁছেছে তারপরে যেই জায়গাটার মান বের করছে সেই পর্যন্ত সেন্টার থেকে আরেকটা রেখা টেনেছি তার মাঝখানে যে কোন মানটা পাচ্ছি সেটাই হলো ওই অক্ষরেখার অক্ষাংশ তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে এ সি পি বলতে পারি যে কোনটা পি সি এ বা এ পি আমি পি সি এ এই কোনটার মান কত হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে অক্ষাংশ কত হবে তিরিশ ডিগ্রি আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও বুঝতে পেরে থাকেন তাহলে নিশ্চয় লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ